हेलो गाइस, अस्सलाम वालेकुम। दिस इज आरियान और आपनारा देखछेन टेक टू आर्न। तो गाइस, आशा करी सबाई भालो आछेन। तो आलहामदुलिल्लाह, आमि अनेक भालो। तो गाइस, आजके आमरा देखब चेक बक्सेर अर्डार आमरा किभाबे कनफार्म करब और चेक बक्सेर कमिशन किभाबे नेब। তো এই বিষয়ে কথা হবে। ভিডিওটা পুরোপুরি দেখেন, যারা গত ভিডিওটা দেখে আসছেন তারা এই ভিডিওটা দেখেন, আর যারা গত ভিডিওটা দেখে আসেন নাই, আগের ভিডিওটা, তারা আগের ভিডিওটা দেখে আসবেন অবশ্যই। চেক বক্সের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। এই ভিডিও দেখলে ভালো একটি আর্নিং জেনারেট করা সম্ভব, ঠিক আছে? তো এখন আমি আপনাদেরকে ব্রাউজারে নিয়ে যাই। তো চেক বক্সে যাই। তো গাইস দেখেন, আমি এক ভাইয়ের জন্য আজকে একটা জিনিস অর্ডার দেব। তো সেটা হচ্ছে একটা মাইক্রোফোন অর্ডার দেব। তো হ্যাঁ, এটা এটা অর্ডার দেবো। তো গাইস, এই মাইক্রোফোনটা আমি অর্ডার দেবো এখানে। তো ক্রিয়েটে অর্ডারে ক্লিক দিলাম আমি। তারপর এখানে কোয়ান্টিটি অবশ্যই, কিন্তু এটা একটি ইম্পর্টেন্ট বিষয়, এখানে কোয়ান্টিটি যদি আপনারা 2 লেখেন তাহলে 2টা কিন্তু আসবে। সো সাবধান, এখানে জয়টা দিবেন অর্ডার, যত পিস অর্ডার দিতে চান ঠিক তত পিসই কিন্তু এখানে লিখতে হবে। ওকে, আশা করি বুঝতে পারছেন। তো এখন আমি অর্ডারে প্লেস অর্ডারে দিলাম, প্লেসিং। নেট স্লো হলে একটু এইভাবে লোডিং দেখায় আর কি, এখানে ঘুরতেছে দেখছেন তো। হ্যাঁ ঠিক আছে, এরকম আসবে। তারপর অ্যাড মোর আইটেমে দিবেন না, যদি আপনি অন্য আইটেমও দিতে চান তাহলে একসাথে 10টা আইটেমও কিন্তু অর্ডার দিতে পারবেন, একই খরচ পড়বে, ঠিক আছে? একই খরচ যাবে, কোনো সমস্যা হবে না, কাস্টমারের জন্য স্যাটিসফাই, খুব ভালো স্যাটিসফাই হতে পারবে। একসাথে 10টা পণ্য অর্ডার দিল, এই একই কোস্টটা লাগবে তার, ঠিক আছে? এই একটা অর্ডার দিলো, যে কোস্ট সে তাকে দিতে হবে, সে 10টা অর্ডার দিলো কিন্তু একই কোস্ট দিতে হবে। এখানে অ্যাড মোর আইটেমস দিলে একই সাথে সে অর্ডারগুলো পাবে, মানে তার প্রোডাক্টগুলো পাবে, মানে কাঙ্ক্ষিত যে প্রোডাক্টগুলো আপনি অর্ডার উনি করছে সেই অর্ডারগুলো অ্যাড মোড়ে দিয়ে এভাবে পার্ট, মানে 1/1, 2/2 এভাবে দিয়ে দেওয়ার পরে যখন আপনি অর্ডার কনফার্ম করে দিবেন তাহলে তিনি কিন্তু পেয়ে যাবে সম্পূর্ণ প্রোডাক্টগুলো। তো গাইস, আমরা এখানে যাব দেবো যে কাস্টমার ডিটেলস, এখানে একটা ক্লিক দেবো, মানে আমার প্রোডাক্ট নেওয়ার পর কাস্টমার ডিটেলস, এখানে কাস্টমার ডিটেলস লিখতে হবে। এখানে আমরা কাস্টমারের নাম লিখব, ওকে? তো যার যার কাছে প্রোডাক্টটা যাবে তার নাম লিখতে হবে, এমডি। আমি আজকে অর্ডার করে দেখাচ্ছি আপনাদেরকে, অন্যদিন যা দেখাচ্ছি দেখাচ্ছি, আজকে একবারে রিয়েলভাবে করে দেখাচ্ছি, ঠিক আছে? মানে রিয়েল অর্ডার করে দেখাচ্ছি। ফোন নাম্বারটা আমরা অবশ্যই এখানে দেবো। তো আমি ফোন নাম্বারটা নিয়ে আস, তো গাইজ এখানে আমি ফোন নাম্বারটা দেবো, তার ফোন নাম্বারটা দিয়ে দিলাম। তারপর ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে বলছে, তো অবশ্যই এটা ডিস্ট্রিক্ট সিলেক্ট করে দেবেন যেখানে হয় সেখানে। তো আমি, এটা হচ্ছে সিরাজগঞ্জ, আমি সিরাজগঞ্জে দিয়ে দেবো। তো গাইজ সিরাজগঞ্জ, ঠিক আছে? তারপর এরিয়া বলছে, তো এরিয়া হচ্ছে আপনার, এটা হচ্ছে রায়গঞ্জ, রায়গঞ্জ, ঠিক আছে? আমি রায়গঞ্জ করে দিলাম। তারপর অ্যাড্রেসটা আবার একবার লিখে দিবেন, ঠিক আছে? এভাবে লিখে দিলাম, একটু সিরাজগঞ্জ রায়গঞ্জ, ওকে, সেম টু সেম রাখবেন স্পেলিংগুলো অবশ্যই। তারপর এরকম হয়ে গেল আমাদের, এ পর্যন্ত আসছে। তারপর এখানে আমাদের যেটা হচ্ছে টোটাল কালেকশন অ্যামাউন্ট, ঠিক আছে? এখানে আগে লিখবেন আপনি মাইক্রোফোনের যা দাম আছে তাই দাম লিখবেন, 750 টাকা। তারপর টোটাল বিল এখানে লিখবেন হচ্ছে আপনার, মানে আপনার প্রফিট রেখে আপনি লিখবেন, ঠিক আছে? আমি এখন সব প্রফিটই দিই আউটসাইড ঢাকা, এটা ঢাকার আউটসাইডে। তো আমাদের মাইনাস হয়ে যায় কিন্তু, ঠিক আছে? 130 টাকা কোস্ট কিন্তু আমাদের দিতে হইতেছে, টোটাল কিন্তু এরকম এসে যায়, ঠিক আছে? প্রফিটে ক্লিক দিলে সামান সামান এত টোটাল, তো এটা বুঝতে হবে। টোটাল বিল এখানে, মানে সব কিছু দেখতে হবে, যে রিসেলার রেট এটা আছে, আমার ডেলিভারি কোস্ট এত টাকা নিচ্ছে, আপনার বাকিটা টোটাল মিল হচ্ছে এত টাকা। তো আমি এখানে, যেহেতু এখানে তার কাছ থেকে আমি কোনো প্রফিট নেব না, মানে আপনারা অবশ্যই প্রফিট নেবেন, অবশ্যই এই মাইক্রোফোনটা 900 টাকা সেল দিবেন, আপনারা 900 টাকার কম সেল দিবেন না, ঠিক আছে? কোথাও পাওয়া যাবে না, আপনারা 900 টাকার নিচে সেল দিবেন না, মানে আমি একটু সাজেস্ট করলাম আপনাদেরকে। তো গাইস, এখন এখানে আমি আপনার টোটাল বিল লিখলাম 900 টাকা, মানে তার ডেলিভারি চার্জ সহ 900 টাকা দিলাম। এখন যদি আমি প্রফিটে ক্লিক দিই, নিচে দেখেন 1100 টাকা আমার প্রফিট থাকবে, তবুও ডেলিভারি দেওয়ার পরও 1100 টাকা থাকবে, ঠিক আছে? ওকে, তো 1100 টাকায় থাকুক। তারপরে আমরা ক্যাশ অন ডেলিভারি সিলেক্ট করব। তারপর এখানে কিছু লিখলে লিখতে পারেন, না লিখলে না লিখতে পারেন, ঠিক আছে? আপনি দেখবেন অ্যাড্রেস, নাম, মোবাইল নাম্বার সব কিছু ঠিকঠাক যদি থাকে, তারপরে আপনার কনফার্ম ডিটেলসে ক্লিক দেবেন, ওকে? তারপর এই দেখেন, এখানে এমডি শামীম নাম বেরোছে, ফোন নাম্বার, অর্ডার আইডি এটা দেখা যাচ্ছে এখানে, সরি ফোন নাম্বার না, অর্ডার আইডি। তারপর আপনার সাবমিট অর্ডার, ঠিক আছে? সাবমিট অর্ডার করার পর এই যে অর্ডার আইডিটা, এটা কাস্টমারকে আপনি দিয়েও দিতে পারেন, না দিলে নাও দিতে পারেন, সমস্যা নাই। কিন্তু অর্ডার আইডি দিলে তার একটা, মানে ই থাকবে যে এই অর্ডারে আমার প্রোডাক্টটা আসবে। তারপর আমরা সাবমিট অর্ডার ক্লিক দেবো,
সাবমিট অর্ডার ক্লিক দেওয়ার পর দেখেন ইওর অর্ডার ইজ সাকসেসফুলি প্লেসড। তো তারপর তারা দেখবে রিভিউ করে, রিভিউ করার পর যখন আপনারা দেখা যাচ্ছে, সরি গাইস, রিভিউ করার পর তখন আপনারা যদি সব কিছু ঠিকঠাক থাকে তখন আপনার অর্ডারটা কিন্তু কনফার্ম করবে, ঠিক আছে। কনফার্ম করে আপনার কাঙ্ক্ষিত যে কাস্টমার আছে ওনার কাছে কিন্তু পৌঁছে দিবে অর্ডারটা। তো গাইস এই ছিল ভিডিও। আর আপনার প্রফিটটা পাবেন কীভাবে এই বিষয়ে একটু কথা বলি, না বললে নাই। তো আপনার প্রফিটটা কিন্তু তারা পাঠিয়ে দেবে। আর এখানে দেখেন একটা হেল্পলাইন নাম্বার আছে, আপনারা চাইলে তাদের সাথে যোগাযোগ করতে পারেন, ঠিক আছে, বিস্তারিত জানার জন্য। নিচেও কিছু দেওয়া আছে, আপনারা যদি অ্যাবাউটে যান, সরি যাই দেখি, তো এখানে আপনার ডিটেলস কিন্তু পড়ে নিতে পারবেন, ঠিক আছে, সব কিছু পড়ে নেবেন সুন্দর করে। 7 দিনের কিন্তু রিপ্লেসমেন্ট তারা দিয়ে দেয়, ঠিক আছে, 7 দিনের মধ্যে যদি প্রোডাক্টের কোনো সমস্যা হয় রিপ্লেস পলিসি আছে এখানে। তো এর চেয়ে ভালো আমি মনে করি না যে বাংলাদেশে কোথাও সিস্টেম আছে এর থেকে ভালো রিসেলিং। অন্যান্য রিসেলিংয়ের বিষয়ে আমি কথা বলবো অন্য সময়, বাট এই চেক বক্সের মতো এত ভালো সিস্টেম আমি কোথাও দেখি নাই, ঠিক আছে। তো এগুলো পরে নেবেন, অনেক সুন্দর করে কিন্তু এখানে সিস্টেমগুলো দিয়ে দিছে। এখানে আর কি লেখছে, স্টক কিনে নিতে হবে, হাউ ইজ রিসেলিং, হাউ রিসেলিং ওয়ার্কস। তো আপনারা নিজেদের মতো একটু পরে নেবেন, ঠিক আছে, আপনার যেভাবে সুবিধা হয়। আমি তো আর আপনাদেরকে সব কিছু এ টু জেড দেখাইছি, তারপরও আমি আর একটু দেখাচ্ছি আপনাদেরকে, সব কিছু আপনারা যেভাবে পড়ে নেবেন সেগুলো দেখাচ্ছি আপনাদেরকে। আপনারা নিজেদের মতো একটু বিস্তারিত পড়ে নেওয়ার চেষ্টা করবেন। এই রিভিউটা দেওয়ার কোনো উদ্দেশ্য ছিল না, বাট এই রিভিউটা দেওয়ার একটা উদ্দেশ্য যে আপনারা এটা বুঝতেছেন না, এই জন্য আমি আরেকবার রিভিউ দিলাম। যে আপনারা বলতেছেন ভাই প্রফিটটা কীভাবে পাবো, প্রফিট তো অবশ্যই আপনাদেরকে নিতে হবে, যেরকম আমার প্রফিটটা আমি পাচ্ছি কি না এটা বিষয়ে তো একটা কথা, তাই না। আর যেহেতু আমি এখানে আমার এক সাবস্ক্রাইবারকে দিচ্ছি, তা সেই ক্ষেত্রে আমার কিন্তু প্রফিটটা আমি নিচ্ছি না, ঠিক আছে, মানে 11 টাকা প্রফিট রাখছি এটা দেখানোর ক্ষেত্রে আপনাদেরকে। দেখেন এখানে সুন্দর করে বলছে, হোলসেল মার্কেটে প্রোডাক্টের খোঁজে দৌড়ে বেড়ান, ঠিক কথা বলছে, ঠিক আছে, এক্স্যাক্টলি এই কথাটা একবারে ঠিক। দোকানের সাথে রেট নিয়ে মানে কষাকষি হয় আমাদেরকে, ঠিক আছে, রেষারেষি, তারপর পাইকারি রেট পাওয়ার জন্য বেশি পরিমাণ পণ্য কিনে ঘর ভর্তি, রাইট, অর্ডার প্রসেসিং, প্যাকেজিং, ডেলিভারি, মানে এগুলো অনেক ঝঞ্ঝাট থাকে, ঠিক আছে, সেটা বুঝেছে। শেষমেশ প্রোডাক্ট বিক্রি না হলে পুরো টাকাটাই আটকা বা লস, এটা কিন্তু আপনারা বুঝতে পারতেছেন। তো সব কিছু আপনারা পরে নেবেন, এখানে অনেক সুন্দর করে কিন্তু বুঝাই দিছে তারা। আর এখানে একবারে গ্লোসি ছবিগুলো আপনারা পাবেন প্রোডাক্টের, কোনো সমস্যা হবে না, আপনাকে কোনো ছবি তুলতে হবে না, কোনো কিছু করতে হবে না, ঠিক আছে, আপনার একটা পেজ থাকলে আনা। তো আশা করি সব কিছু আপনারা নিজেদের মতো একটু পরে নেবেন, আমি যা দেখেছি তাই যে দেখতে হবে তা না, একটু নিজেরাও একটু চিন্তা ভাবনা করে নিজেরাও একটু পরে নেন সব কিছু। তো আমি যদি অ্যাবাউট সেকশনে ক্লিক দিই, এখানে কিন্তু আরও কিছু দেখাইছে, ঠিক আছে, এগুলো পরে নেবেন, নিচে কিন্তু আপনাদের সব কিছু দেওয়া আছে এখানে। এখানে মেবি কোথাও নাম্বার ছিল, হ্যাঁ, কন্ট্যাক্টে যদি আমরা যাই, কন্ট্যাক্ট নাম্বার, ইমেল, সব কিছু কিন্তু দেওয়া আছে। দেখেন আপনারা কিন্তু এখানে তাদের অফিসের ফুল অ্যাড্রেস পেয়ে যাচ্ছেন, আর তারপরে আপনাদের এখানে কিন্তু একটা ইমেল অ্যাড্রেসও তারা দিছে, আর নিচে কিন্তু ফোন নাম্বারও আছে, ঠিক আছে, যেটা এখানে দেখতে পাচ্ছেন। তো আপনাদের যদি বেশি কনফিউশন থাকে আপনারা তাদের সাথে যোগাযোগ করে আপনারা কিন্তু একটু ফ্রি হতে পারেন, ঠিক আছে, যে এই এই বিজনেস সম্পর্কে আপনাদের যদি বেশি জানার আগ্রহ থাকে, যদি কোনো প্রবলেম হয় তাহলে আপনারা একটু ফ্রি হতে পারবেন। আর গাইস এখানে আরেকটা জিনিস দেখাই আমি, তো আপনারা যদি ড্যাশবোর্ডে যান, আসলে বিদ্যুৎ চলে গিয়েছিল তো আমি এখন ভিডিওটা লেটে করতেছি আবারও। তো গাইজ দেখেন এখানে আমাদের প্রোফাইলে আমরা আসছি, এই ড্যাশবোর্ডে ক্লিক দিলে কিন্তু অন্যরকম ইন্টারফেস আসবে, মেবি এই ড্যাশবোর্ডে ক্লিক দিলে অন্যরকম আরেকটা অন্যরকম ইন্টারফেস আসতে পারে, এরকমটা মনে হচ্ছে আমার কাছে, পরে দেখাচ্ছি। বাট এই ড্যাশবোর্ডে যখন আপনারা ক্লিক দিবেন তখন দেখেন আমাদের টোটাল অর্ডার একটা, আমরা যে অর্ডারটা করলাম কিছুক্ষণ আগে, আর এটা কিন্তু প্রসেসিংয়ে আছে এখনও, বুঝতে পারছেন, টোটাল সেলস 0, টোটাল প্রফিট 0, ডেলিভারি 0, রিটার্ন 0, ঠিক আছে, সব কিছু এখানে দেখতে পাচ্ছেন। এখানে পেমেন্টটা দেখতে পাচ্ছেন আপনার, পেমেন্টের অপশন আছে, তো সব কিছু এখানে আছে, আপনার একটু নিজেদের মতো করে একটু দেখে নেবেন, ঠিক আছে। আমাদের অর্ডারটা প্রোগ্রেসে আছে, যদি এটা আপনাদের সাকসেসফুল হয় এখানে মেবি অন্য একটা কিছু আসতে পারে, ঠিক আছে। তো সব কিছু আমাদের দেখতে পারবো আমরা যে কোথায় কীভাবে আছে আমাদের অর্ডারটা, বুঝতে পারছেন।
আর আমাদের তো এখানে একটা সুবিধা থাকতেছে, কাস্টমারকে আপনারা গ্যারান্টি দিবেন এবং 7 দিনের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দিবেন, ঠিক আছে? যদি কোনো প্রবলেম হয়, ঠিক আছে, রিটার্ন পলিসি যেহেতু আমাদের আছে সেই পলিসি আমরা কাস্টমারকে দেবো, তাহলে আমাদের জন্য ভালো হবে, কাস্টমারের জন্যও অনেক ভালো হবে। তো গাইস এই ছিল ভিডিওটা, যদি ভালো লাগে তো একটা লাইক দিয়ে যাবেন, আর নতুন যদি হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য, এখানে খুবই ইনফরমেটিভ ভিডিও আপনারা পাবেন। তো গাইস সবাই ভালো থাকেন, সবার সুস্থতা কামনা করতেছি, আল্লাহ হাফেজ।